তিরমিজি শরীফের 3600 এক নং হাদিসে একটি দোয়া আছে, যে দোয়াটি পড়লে আপনার 70টি কষ্ট আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন, এবং তার মধ্যে সবচেয়ে নিম্নতম কষ্ট হলো দারিদ্রতা বা অভাব। দোয়াটি অত্যন্ত সহজ, নিয়মিত করবেন, প্রতিদিন নিয়ম করে অথবা প্রত্যেক নামাজের পর অন্তত 3 বার করে পড়ুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70টি কষ্ট দূরীভূত করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। হাঁটতে বসতে চলতে ফিরতে এই দোয়াটি বেশি বেশি করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূরীভূত করে দিবেন, এবং বিশেষ করে দারিদ্রতা, সর্বনিম্ন কষ্ট যেটা দারিদ্রতা অভাব, দূরীভূত করে দিবেন।